রোববার বেলা তিনটার দিকে নিজস্ব নিরাপত্তা বাহিনী বেষ্টিত হয়ে কাকরাইল শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরে হাজির হন আলোচিত ব্যবসায়ী মুসাবিন শমশের অধিদপ্তরের কর্মকর্তারা প্রায় দু ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করেন জিজ্ঞাসাবাদ শেষে তিনি গণমাধ্যমের সামনে নিজেকে নির্দোষ দাবি করেন আমার কিছু কথা বক্তব্য লিখিত ছিল পরে অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান সাংবাদিকদের বলেন শুল্ক ও মানি লন্ডারিং আইনে দুইটি মামলা করবেন তারা দুর্নীতি দমন কমিশনকে আরো একটি মামলা করার সুপারিশ করবেন তারা এছাড়া যে গাড়ির শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ সেই গাড়ির মূল মালিককে মামলার আসামি করা হবে বলে জানান তিনি কিছু আইনের মূল মূল আসামি কিন্তু তিনি হবে যেহেতু তার পজিশন থেকে গাড়িটা উদ্ধার করা হয়েছে আইনের দৃষ্টিতে যার পজিশন থেকে কোনো অবৈধ পণ্য পাওয়া যাবে তিনি কিন্তু আইনের দৃষ্টিতে তিনিও অপরাধী এটা দুদক সেপারেটলি তারা তদন্ত করে যারা দোষী তাদেরকে আসামিভুক্ত করবেন বিলাসবহুল গাড়ির শুল্ক ফাঁকির অভিযোগে গেল একুশ মার্চ শুল্ক গোয়েন্দারা মুসার গুলশানের বাড়িতে অভিযান চালায় এর আগে গাড়িটি সেখান থেকে সরিয়ে ফেলা হয় পরে ধানমন্ডিতে মুসার এক আত্মীয়ের বাড়ি থেকে গাড়িটি জব্দ করা হয় এমএম সেকান্দার একুশে টেলিভিশন ঢাকা